কোন 5টি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার বাড়িতে ভূত আছে? আপনি কি নতুন বাসায় পা রেখেছেন? জমি কিনে বাড়ি করছেন? নাকি পুরনো বাড়ি কিনে নতুন করে সাজিয়ে বাস করছেন? অথবা নতুন কোনো ফ্ল্যাটে মুভ করছেন কি? ভালো করে চিন্তা করে দেখুন তো, আপনি এই নতুন বাসস্থানটিতে এসে স্বস্তি পাচ্ছেন কিনা? সারাক্ষণ কি একটি অশান্তিতে ভুগছেন? বারবার মনে হচ্ছে কোথাও কিছু একটা ছন্দ পতন রয়েছে। অস্বাভাবিক কিছু টের পাচ্ছেন কিন্তু ধরতে পাচ্ছেন না সমস্যাটা কোথায়? তাহলে সাবধান, প্যারানর্মাল বিশেষজ্ঞরা বলে থাকেন এইসব ব্যাপার মোটেও অবহেলা করার মতো নয়। হতে পারে আপনার এই নতুন আবাসটিতে ভূতপ্রেত জাতীয় কিছু রানাগোনা রয়েছে। কি হাসি পাচ্ছে শুনে? হাসবেন না, ব্যাপারটা সিরিয়াসও হতে পারে। ভূতে বিশ্বাস করুন বা না করুন, আপনি হয়তো স্বীকার করবেন যে আমাদের চারপাশে এমন কিছু ব্যাপার ঘটে যায় যার কোনো ব্যাখ্যা হয় না। অনেক কিছু দেখে বা শুনে আমাদের অস্বস্তিকর অনুভূতি হয়, কিন্তু এর পেছনে কারণ আমরা জানি না। তেমন কিছু বিষয় নিয়ে ভাবতে চেষ্টা করছেন জনেল টেনির মতো খ্যাতিনামা অতিলৌকিক বিশেষজ্ঞ। টেনি বলেছেন, নতুন বাড়িতে উঠার সময় কয়েকটি বিশেষ দিক নজর রাখাটা জরুরি। তার বক্তব্য থেকে 5টি বিষয় তুলে ধরা হলো আমাদের আজকের ভিডিওটিতে। আসুন দেখে নিই কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার বাসায় ভূত আছে। হঠাৎ আপনার মনে হলো পিছন থেকে কেউ আপনার কাঁধে বা পিঠে স্পর্শ করছে। ফিরে দেখলেন কেউ নেই। প্রথমে নিশ্চিত হোক কেউ আপনার সাথে মশকরা কিংবা ভয় দেখানোর চেষ্টা করছে কিনা। যদি তা না হয়ে থাকে তাহলে সাবধান, আপনাকে স্পর্শকারী রক্ত মাংসের কোনো জীব নাও হতে পারে। যদি মনে হয় ঘরের আসবাবপত্র নিজের থেকেই স্থান পরিবর্তন করছে তাহলে খামাখা ভয় পাবেন না। টেনি জানাচ্ছেন এমন ক্ষেত্রে ব্যাপারটা ভৌতিক নাও হতে পারে। আপনি নিজেই হয়তো সরিয়েছেন সেন্ট্রাল টেবিলটি বা বইয়ের র‍্যাকটি, তারপরে ভুলে গিয়েছেন। কিন্তু যদি দেখেন আপনার বেডরুমের খাট কিংবা বিছানা টোটালি ঘুরে গেছে অথবা বসার চেয়ারটি উল্টা হয়ে পড়ে আছে, তাহলে এখানে ভেবে দেখার যথেষ্ট অবকাশ রয়েছে। হতে পারে এটা কোনো মানুষের কাজ নয়। নতুন বাসায় পা রেখে যদি শোনেন সেখানে কেউ আগে মারা গিয়েছেন অথবা যে জমিতে বাড়ি করেছেন সেটি আগে কবরখানা কিংবা শ্মশান ঘাট ছিল, তাহলে ভয় পাবেন না। মৃত্যু একটি কমন বিষয়, তা কোথাও ঘটে থাকলে যে প্রেত কিলবিল করবে এমন কোনো কথা নেই। তবে বলা হয়ে থাকে যে পাপী ব্যক্তিদের আত্মা তার কবরস্থানের আশেপাশেই ঘোরাঘুরি করে। যদি আপনার বাসস্থানের স্থানটিতে কোনো পাপী ব্যক্তিকে কবর দেওয়া হয়ে থাকে তাহলে তার অতৃপ্ত আত্মা সেখানে ঘোরাফেরা করাই স্বাভাবিক। অতএব নতুন বাড়িতে ওঠার আগে ভালো করে খোঁজ নিয়ে নিন। মনে করুন কোনো এক নিস্তব্ধ দুপুরে আপনি বাড়িতে একা, কিন্তু থেকে থেকে বিচিত্র সব আওয়াজ হচ্ছে ফাঁকা বাড়িতে। প্রথমে নিশ্চিন্ত হন এটা ইঁদুর কিংবা ছুঁচের কীর্তি কিনা। তাতে যদি সন্দেহ না মিটে তবে সাবধান, এই আওয়াজ হতে পারে কোনো অশরীরী আত্মার কারসাজি। ভয় দেখিয়ে আপনাকে বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছে। নির্জন বাড়িতে আরও একটা ব্যাপার খেয়াল রাখবেন, তা হলো তাপমাত্রা। ধরুন আজ খুব গরম কিন্তু হঠাৎ করে এই ঘরের ভেতরটা খুব ঠান্ডা হয়ে গেল, আপনি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। এইভাবে যদি হঠাৎ হঠাৎ বাড়ির ভেতরের তাপমাত্রার বদল ঘটে তাহলে বুঝতে হবে যে সমস্যা রয়েছে।
কিন্তু এটাও ঠিক যে সামান্য ঠান্ডা অনুভব করা মানেই ঘরের অশরীরীয় কেউ এসেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। সর্বশেষ যে কারণটার কথা বলবো তা হচ্ছে হঠাৎ করে কোনো বিশেষ গন্ধ পাওয়া। এটা মোটেও খুব সুবিধার ব্যাপার নয়। প্রথমে খুঁজে দেখুন কিচেনে আপনার মা, স্ত্রী কিংবা কাজের মেয়েটা কোনো অচেনা খাবার রান্না করেছে কিনা। যদি তা না হয়ে থাকে তাহলে বুঝতে হবে গন্ধটার মধ্যে একটা ঘাপটা আছে। ভালো করে চিন্তা করে দেখুন তো এই গন্ধ আপনার মৃত কোনো আত্মীয়র গায়ের গন্ধের সাথে মিলে কিনা। সাবধান, খুব সাবধান এই ক্ষেত্রে। এই পুনরাগমনের উদ্দেশ্য কিন্তু ভালো নয়। এই ছিল বাড়িতে ভূত আছে কিনা তা জানার 5টি লক্ষণ। তবে একটা বিষয় মনে রাখবেন, এই সব ক্ষেত্রে বুকে সাহস রাখবেন, ভয় পাবেন না, সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন এবং ভালো কোনো বুজুর্গ ব্যক্তির পরামর্শ নেবেন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আজকের মতো বিদায়। এত ইয়ারা।